হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। সকালবেলায় একেবারে ঘুম থেকে ওঠার পরেই টুকটাক করে সমস্ত কাজকর্মগুলো শেষ করে ফেলেছি, কারণ আজকে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে। তো আর আজকে একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন আমি হয়েছি, যেটা এতটা ঠান্ডার মধ্যেও আমি আজকে শ্যাম্পু করে নিয়েছি। আসলে কি বলুন তো, যত যাই কিছু হয়ে যাক না কেন, আমি কিন্তু আমার চুল যদি একটু নোংরা থাকে তাহলে আমি কিন্তু একেবারেই থাকতে পারি না। হয়তো আমি গায়ে সাবান না দিয়ে হয়তো একদিন থেকে যেতে পারবো, কিন্তু যদি চুল আমার ভীষণ নোংরা হয় তাহলে কিন্তু আমি একেবারেই মানে থাকতে পারি না, একদিন ছাড়া ছাড়াই শ্যাম্পু করতে হয়। আমার ভীষণই বাজে লাগে, মানে অস্বস্তি একটা ফিল হতে থাকে। আর দেখুন কি পরিমাণে হাওয়া বইছে, আর এইটা পুরো যেন কনকনে ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে যেন গায়ের মধ্যে কেউ কাঁটা দিয়ে মারছে। তো কিছু করার নেই, সংসারে কাজকর্ম তো করতেই হবে। আর এই ঠান্ডার জন্য মানে এই হাওয়ার জন্যই যেন আরো ঠান্ডাটা বেশি লাগছে, উত্তরের পুরো কনকনে হাওয়া। জামা কাপড়গুলো রোদে শুকিয়ে দিচ্ছি। এখন কিন্তু সকাল 7:30 মতো বাজে আর চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে। সকাল সকাল যদি তাড়াতাড়ি উঠে পড়ে সকালে বাসি কাজগুলো যেগুলো থাকে সেগুলো একটু শেষ করে ফেলে যদি স্নানটা করে নেওয়া যায় তাহলে কিন্তু শীতকালের আর তেমন কোনো চাপ থাকে না। জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এবার আমি ঠাকুর ঘরের কাজটা করে এখান থেকে চলে যাব। আমি জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম আর ভাবছি যে এইখানেই মানে এই ছাদের উপরেই আমাকে কলটা আছে, তো এখানেই ঠাকুরের কাজকর্মগুলো করতে হবে। তো সেই জন্য ভেবে আমার ভীষণই মানে আরও যেন বেশি ঠান্ডাটা বেড়ে যাচ্ছিলো। তো ঠাকুর ঘরে চলে এসেছি, এবার ঠাকুর ঘরটাকে একেবারে ভালো করে ঝাড় দিয়ে নেব। আপনাদের বলছিলাম না, ঘরে প্রচুর ইঁদুরের উপদ্রব হয়েছে। আর ঠাকুর ঘরে কিছুটা ধান রাখা ছিল, মানে লক্ষ্মী মাকে যে ধান দেওয়া হয়েছিল ধান ছিল, ওই ধানের জন্য হোক বা কোনো কিছু খাবারের সন্ধান পেয়ে এখানে এসছে একটা ইঁদুর, তাকে প্রত্যেক দিনই বের করে দেওয়া হয়, সে প্রত্যেক দিনই চলে আসে আর এসে ধান খেয়ে ধানের খোসা ফুল খেয়ে নেয়, তো সব কিছু ওলট পালট করে দিতে থাকে। সেই জন্য সকালবেলাটা এই ঠাকুর ঘরটাতে অনেকটা টাইম চলে যায় পরিষ্কার করতে, কারণ নিজেরা এত ভালো করে থাকবো আর ঠাকুর ঘরটা এইভাবে নোংরা করে রাখবো, আর বেশি তো বড় জায়গা নয়, ছোট্ট একটুখানি জায়গায়, তো সেইটুকু পরিষ্কার করতে আর তেমন কষ্ট হয় না। দেখুন কতটা পরিমাণে ওইটুকু জায়গার মধ্যে ধুলো বেরিয়েছে। ঠাকুরঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এবার একেবারে ভালো করে মুছে নেব। প্রত্যেক দিনই ঠাকুরঘরটা ঝাড় দিয়ে এইভাবে পরিষ্কার করে মুছে নেওয়া হয়। আর আমাদের যে দেখতে পাচ্ছেন সিংহাসনটা ওইভাবে টেবিলের উপরে বসানো আছে, কারণ আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ, মানে উনি হচ্ছে যে হাঁটু ব্যথা কোমর ব্যথা, ওই জন্য উনি বসে পুজো করতে পারেন না। ওই জন্য বাবারও হাঁটুর প্রবলেম ছিল, ওই জন্য এটা মানে যেহেতু দাঁড়িয়ে পুজো করা যায় সেইভাবেই করা হয়েছিল, মানে এটা আমার বিয়ের আগেই করা। ঠাকুরঘরটা মোছা হয়ে গেছে, এবার আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। ঠাকুরঘরটা এমন একটা জায়গা, এখানে এলে যেন মনের মধ্যে সমস্ত ক্লান্তি সমস্ত বিষণ্ণতা যেন দূর হয়ে যায়। ঠাকুরের কাজ করতে কিন্তু কোনো রকমের মানে বোরিংনেস বা ক্লান্তি এসব লাগেই না, ঠাকুরের কাজগুলো করতে বেশ ভালো লাগে। আর যেদিন না করতে পারি সেদিন তো মানে খুবই খারাপ লাগে। প্রত্যেক দিনই আমি ঠাকুরের কাজগুলো করি, কিন্তু যে যখন আমার কোনো শারীরিক প্রবলেম থাকে মানে ধরুন ওই পিরিয়ডসের টাইমগুলোতে ওগুলোতেই যখন আসতে পারি না ঠাকুর ঘরে তখন কিন্তু আমার খুব খারাপ লাগে। তো এখানে ঠাকুরের বাসনগুলো একেবারে ভালো করে চকচকে করে মেজে নেব। আসলে আগে আমাদের ঘরে তেঁতুল দিয়ে মাজা হতো, তো তেঁতুল দিয়ে মাজলে অনেকটাই তেঁতুল, মানে প্রত্যেক দিন যদি এতগুলো বাসনপত্র তেঁতুল দিয়ে মাজা হয় তাহলে অনেকটাই তেঁতুল খরচ হয়ে যেত আর তেমন ভালো করে পরিষ্কারও হতো না। আর কিন্তু তারপরে এই পীতাম্বরীর যে গুঁড়োটা পাওয়া যায় ওটা আনার পরে একটু দিলেই দেখেছি বাসনগুলো একেবারে ঝকঝকে করে পরিষ্কার হয়ে যায়। তো সেগুলোকে একেবারে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব, কারণ না হলে ওই কেমিক্যালটা থেকে যাবে বাসনে আর একটা দাগ পড়ে যায়।
এখান থেকে যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো, কারণ এতটা পরিমাণে ঠান্ডা লাগছে আর এই জলটা তো পুরো কনকনে ঠান্ডা হয়ে আছে। কালকে রাত্রেই পাম্প চালানো হয়েছিল, তো ভুল করে আমি বলেছিলাম যে একটু চালিয়ে বন্ধ করে দিতে, কিন্তু আমার হাজব্যান্ড সেটা শোনেনি, তো পুরো ওভারফ্লো করে দিয়েছিল। তো সকালে তো জল শেষ হয়নি, সেই জন্য আর পাম্প চালানো হয়নি। এই ঠান্ডা জলে কাজ করতে ভীষণই কষ্ট হচ্ছে, হাতগুলো যেন মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে। তবুও কিছু করার নেই, কাজকর্মগুলো তো সারতে হবে, না হলে ছেলে উঠে পড়বে। ও এখন শীতকালে বলে কি জানি না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে, আর ও যদি উঠে পড়ে তাহলে ও তো সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরবে আর এখানেই এসেই ঠান্ডার মধ্যে ঘুরতে থাকে আর এই জলগুলো ঘাঁটতে থাকে। এই দেখুন আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখুন আমার ছোট্ট গোপাল সোয়েটার নিয়ে একেবারে টুকমুড়ি দিয়ে বসে আছেন। এখন বাজে ওই 10টা মতো হয়ে গেছে, কারণ আমি মাঝখানটায় গেছিলাম ছেলেকে খাইয়ে ওকে একটু শান্ত করিয়ে দিয়ে এসেছি। আর দেখুন ঘন কুয়াশায় চারদিকটা পুরো ঢেকে গেছে, ঠাকুরের পুজো দিয়ে নিচে চলে এসেছি ঘুম থেকে, যেহেতু সবাই উঠে পড়েছে। এবার বিছানাটা একটু গুছিয়ে দেব, ঘরের জানলা দরজাগুলো খুলে পর্দাটা সরিয়ে দেব যাতে ঘরে একটু আলো বাতাস ঢোকে, নাহলে কিন্তু ঘরটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে ঠান্ডা ওয়েদারে। আর ঘরে যত আলো হাওয়া চলাচল করবে ততই ভালো, সেই জন্য দরজা জানলাগুলো খুলে মশারিটা গুছিয়ে নেব। এবার বিছানাটা একেবারে সুন্দর করে গুছিয়ে নেব, চুলটা এভাবে খোলা রেখেছি, তা না হলে কিন্তু চুলটা আমার ভিজাই থেকে যায়, গরমকালে তো একেবারেই আমি খোলা রাখতে পারি না। তো একটু রাখার পরেই সেটাকে মাথায় আটকে নিই ক্লিপ, তো তারপরে দেখি সন্ধ্যেবেলা পর্যন্ত আমার ভেতরে ভেতরে চুলগুলো ভেজাই থেকে যায়। তো আজকে এটা খোলা রেখেছি, একটু রান্না করতে যাওয়ার সময় চুলটা বেঁধে নেব, কারণ প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর মাথা দেখি শুধুই চুল পড়তে থাকে, আর খাওয়ার মধ্যে যদি ওগুলো পড়ে তাহলে খুবই মানে বাজে লাগে। যে বিছানাটা ঝেড়ে দিয়েছি, ধুলো টুলো যেগুলো ছিল সেগুলো একেবারে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। আর ছেলে এখানে উঠে বিস্কিট খাচ্ছিল সকালবেলা, তো তার গুঁড়োগুলো পড়েছে সেগুলোকে একটু ঝেড়ে নেব। বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে থাকলে ঘরটা বেশ সুন্দর লাগে দেখতে। ডেলি রুটিনের মধ্যে রান্না বান্না তো থাকবেই, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। রান্নাটা চট করে শেষ করে ফেলেছি, আজকে যেহেতু ঠান্ডা পড়েছে ওই জন্য দেরিও একটু হয়ে গেছিলো। আর ক্যামেরাটা অন করলে আপনারা তো জানেনই যে ফোনের ক্যামেরাটা অন করলে সেটা অনেকটাই দেরি হয়ে যায়, তো সেই জন্য আজকে আর রান্না বান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো না। আর খুবই সিম্পল আজকে কিছু রান্না করেছি ঠান্ডার মধ্যে, খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ছাদে। এখন ওই 3টে মতো বাজে, জামা কাপড় যেগুলো কিছুটা রোদে দেওয়া হয়েছিল সেগুলোকে একটু তুলে নেব। আর এখানে এই যে গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করব, আগাছা জন্মেছে কিছু ছোট ছোট, সেগুলোকে একটু পরিষ্কার করে দেব। বাবা খোল ভিজিয়েছেন, তো খোল দেওয়া হবে গাছের গোড়ায়। যদি এগুলো পরিষ্কার না করে দিই তাহলে সেই খোলগুলো মানে সারটা এরাই টেনে নেবে, তো সেই জন্য গাছের গোড়াটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার ফুল হচ্ছে, গাছগুলোকে বেশ সুন্দর লাগছে দেখতে। পরের বছর আবার অনেকটাই ফুল লাগাবো, এবছর অতটা পারিনি করতে, পরের বছর অনেকটাই লাগাবো। তাহলে বন্ধুরা আমি আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনারা এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করে যান যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। আর যদি কোথাও ভিডিও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক ভালো আরও ভিডিও বানাতে সাহায্য করবে। আগাছাগুলো তুলে ফেলেছি, এবার এগুলোকে ফেলে দেব। ফুল ফুটতে ছাদটা একটা যেন আলাদা রূপ নিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে।
দুপুর বেলার দিকে ঠান্ডাটা একটু কম ছিল, আবার যে বেলাটা পড়ছে তখন ঠান্ডাটা আরও বাড়ছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাইকে জানাবো ধন্যবাদ।